শুভ সকাল সবাইকে, স্বাগত আমাদের এই আড্ডা ঘর সকাল বেলার রোদ্দুরে। এবং এই লাইভ আড্ডার আসরে আজ যথারীতি হবে আমাদের আড্ডা। তবে তার আগে আপনাদের সবাইকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা আর ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা। এবছর থেকে একটা খারাপ কাজই হয়ে গেল বলতে হবে, যে আগে যেমন একটা ভালো ছিল, ফাল্গুনের দিন আলাদা ছিল, ভ্যালেন্টাইন্স ডে আলাদা ছিল, একদিন ফাল্গুনের রং ছিল হলুদ, ভ্যালেন্টাইন্সের রং ছিল গোলাপি আর লাল। এখন এই 14 তারিখে দুটো দিন একসাথে পড়ে যাওয়াতে দুটো রং মিলেমিশে একাকার হয়ে গেল। দুটো দিন বেড়াবার ছিল, দুটো দিন আনন্দের ছিল, একটা ছিল হলুদ গাঁদার দিন আর একটা ছিল হচ্ছে গোলাপের দিন। এখন হলুদ গাঁদা ফুল আর গোলাপ ফুল মিলেমিশে একাকার হয়ে গেল, ব্যাপারটা কেমন জানি হলো। যাই হোক, ক্যালেন্ডার যখন নতুন করে বানিয়েছে মানতে তো হবেই। বসন্তের কথা বলছিলাম, বসন্ত মানেই হচ্ছে হলুদ গাঁদার ফুল। এবং বসন্তের সাথে কি অদ্ভুত করে এই হলুদ রঙটা, এই বাসন্তী রঙটা, এই হলুদ গাঁদার ফুলটা জড়িয়ে আছে। এবং আজকে আমাদের সাথে যে আছে এই আড্ডা ঘরে, তার সাথে হলুদ গাঁদার ফুলটাও জড়িয়ে আছে, কারণ তার নামই হচ্ছে হলুদ গাঁদার ফুল। ইয়াস, সানা রেই। সানা রেই মানে হচ্ছে হলুদ গাঁদার ফুল। এবং আমাদের সানা রেই দেবী শানু, অর্থাৎ হলুদ গাঁদার ফুল আজ আমাদের সাথে। শুভ সকাল বাপি ভাই। শুভ সকাল শানু। আমার খুব ভালো লাগছিল, মানে সত্যিকার অর্থেই, মানে বসন্ত আসলেই আমার কাছে মনে হয় যে এই মাসটা তো আমার মাস। অ্যাবসলিউটলি। তাই তো জন্মদিন কবে বলো? আমার জন্মদিন 22 ফেব্রুয়ারি। ও, তাহলে তো একেবারে বসন্তের মাসেই। হ্যাঁ, বসন্তের মাসে জন্ম দেখে আসলে আমার বাবা এই নামটি রেখেছেন। এবং হলুদ গাঁদা ফুল, আমাদের মণিপুরি ভাষায় আসলে এটাকে বলা হয় যে সানালেই, মানে সানালেই হচ্ছে স্বর্ণ ফুল, যেটা মেরিগোল্ড যেটা বলা হয় আর কি। তো সেই কারণেই আসলে সোনার ফুল, যেটা হলুদ গাঁদার ফুল, তো এই কারণে আমার নামকরণ রাখা হয়েছিল আর কি, সানারেই। এবং তোমার বাবা নামটা রেখেছিল? হ্যাঁ, এটা মণিপুরি শব্দ। বাহ। এবং উনি একাধারে কবি, গবেষক। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, ধরো আমরা প্রথমে যখন তোমাকে দেখি প্রতিযোগিতায়, যখন তোমাকে দেখছি, তখন মনে হচ্ছিল আচ্ছা মেয়েটা দেখতে একটু আমাদের উপজাতি যারা আছে, হ্যাঁ, তাদের সাথে, আদিবাসীদের সাথে আমাদের অনেক বেশি মিল বিয়েটার, হ্যাঁ, সেটা মনে হচ্ছিল। পরে জানলাম যে তুমি হচ্ছে মণিপুরী সম্প্রদায়ে তুমি বিলং করো। না, সেটাই, আমাকে দেখে আমার, মানে অংশগ্রহণের পরপর সবার ভেতরে এক ধরনের নতুন কৌতূহলই বলবো, যে আমাকে যেমন এখনও আমি শুনি এই মন্তব্যটা যে তুমি মানে কীভাবে এত সুন্দর বাংলা বলো, মাতৃভাষার, মানে আসলে যেহেতু ভাষার মাস, ভাষা নিয়েও যেহেতু কথা মানে আসবে, আর আমি খুব রিসেন্টলি একটা ভাষা নিয়েও একটা কাজ করে এসেছি, একটা নাটক, এটার গল্প শুনবো, বলছি আমি। তো ভাষার জায়গাটা এসে অনেকের, আমার প্রিয়জন মানুষ বা অনেকে যারা আমাকে খুব কাছ থেকে চেনেন না, তারা, তাদের কাছে এটা কিছুটা বিস্ময়বোধক যে আমরা মণিপুরীদের, শুধু মণিপুরি না, মানে আদিবাসী সম্প্রদায়ের যেটা হয় যে একটু বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু সমস্যা থেকে যায়। হ্যাঁ, তো ওইটা সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু যদিও আমি আমি জানি যে এই প্রজন্মের যারা আছেন আদিবাসী সম্প্রদায়ের, অনেক সম্প্রদায়ের, মানে টাকমা মারমা, অনেকে তো খুব সুন্দর বাংলা বলেন, খুব শুদ্ধ বাংলা বলেন। তো সেই জায়গাটা আমাকে নিয়েও এক ধরনের কৌতূহল সবার ছিল যে কিভাবে এত সুন্দর বাংলা বলো। কিন্তু তুমি তো, ধরো তোমার জন্ম তো সিলেটেই। হ্যাঁ, জন্ম সিলেটে, এবং আমি সিলেটে বড় হয়েছি এবং একদম সিলেটি ভাষায় বড় হয়েছি। মানে আমরা প্রথমত হচ্ছে যে বাসায় যখন কথা বলেছি, বাসায় যখন কথা বলতাম, তখন আমাদের সিলেট শহরেই তো বাসা ছিল তোমাদের। হ্যাঁ, সিলেট শহরে বাসা, কিন্তু ঘরের ভিতরে কিন্তু আমি মণিপুরি ভাষায় কথা, মানে আমার প্রথম মাতৃভাষা, মানে মাতৃভাষা কিন্তু মণিপুরি। তাই? হ্যাঁ, ভাষা কি মণিপুরি ভাষায় কথা বলি, মণিপুরি ভাষায় কথা বলি। তারপরে তারপরে যখন বাইরে আমার বন্ধু বান্ধব, খুব কাছের মানুষজন, সবাই তো সিলেটি, তো সিলেটের তার শুদ্ধ ভাষায়, মানে কথা বলা, আঞ্চলিক ভাষায় কথা বলতে, তখন কিন্তু আমি আবার সবার সাথে সিলেটি ভাষায় কথা বলছি। আচ্ছা, সিলেটি ভাষার মণিপুরি ভাষার মধ্যে কি অনেক বেশি তফাত, না কাছাকাছি, না কি? না, অনেক তফাত, অনেক তফাত। সিলেটি ভাষা তো আসলে বাংলারই একটা মানে অংশ, কিন্তু মণিপুরি ভাষাটা আসলে আমি আসলে কিভাবে ব্যাখ্যা করব, মানে অসমিয়ার সাথে অনেক কিছু মিল, মিল কিছুটা কিছুটা মিল আছে, কিন্তু তারপরও আলাদা করে আসলে এটা মানে বোঝা যাবে না। আচ্ছা,
তুমি মণিপুরি ভাষাত লিখিত রূপ আছে কি? আছে, মণিপুরি ভাষার বর্ণমালা আছে, কিন্তু যদিও এটা প্রচলন মানে খুবই কমে এসেছে, আমরা বাংলা বর্ণমালাতেই মণিপুরি ভাষা লিখি। মানে আমার বাবা, মানে আরো যারা আসলে বড় বড় লেখক বা কবিরা আছেন, তারা মণিপুরি বর্ণমালাতেই মানে মণিপুরি ভাষা লিখেন। ধরো মণিপুরি বললে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে মণিপুরি নাচ, মণিপুরি নৃত্য। এটা ধরো বিশ্বখ্যাত একটা নাচের ফর্ম, আর্ট ফর্ম। তুমি নাচো? হ্যাঁ, আমার না একদম শুরুটাই তো মণিপুরি নাচ দিয়ে। কারণ আমার মানে আমি গল্পে শুনেছি, যখন আমার বয়স 3 হয়নি, 2.5 বছর এরকম, খুবই ছোট, তখন হচ্ছে আমি প্রথম লন্ডনে কোন একটা ইউনিভার্সিটিতে আমার একটা মানে আমার মার পারফরমেন্স ছিল, আমার মায়ের পারফরমেন্স ছিল মণিপুরি নাচে। আমি সেই পারফরমেন্সে আমি মায়ের সাথে স্টেজে উঠে নাচ করেছি, এবং মা আমাকে ঠিক ওভাবেই মানে মা যেভাবে তৈরি হয়েছিলেন, সেজেছিলেন, ঠিক ওভাবেই আমাকে সাজিয়ে আমরা দুজনে একসাথে নাকি পারফর্ম করেছি। তখন থেকে আমার আসলে মণিপুরি নাচ দিয়ে আমার শুরু। এর পরবর্তীতে তো আমি আরও মানে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিতে সিলেটেই প্রশিক্ষণ নিয়েছি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। মণিপুরী নৃত্যে আমি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গোল্ড মেডেলও পেয়েছি। মানে কিছু কিছু অর্জন আছে আমার, বেশ ভালো অর্জন আছে নাচের মধ্যে। এক্সেলেন্ট। আচ্ছা একটা কথা যদি বলো না, যে আদিবাসীদের নিয়ে অনেক হয় যে তারা পিছিয়ে আছেন, তাদের প্রতি সেভাবে নজর নেই, অনেক অবহেলা আছে, এখন কী অবস্থা? এই অভিযোগটা ঠিক ওভাবে আমি আমি করি না, করি না বলতে আসলে সরকারের দিক থেকে আসলে মানে যথোপযুক্ত মানে সাপোর্ট বা সেই চেষ্টাটা আছে। আমরা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন আদিবাসী নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী যারা, তারা প্রত্যেকে কিন্তু এখন এই প্রজন্মের সবাই কিন্তু উঠে আসছে, শিক্ষাগত জায়গা থেকেও কিন্তু শিক্ষার হার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেমন মণিপুরী সম্প্রদায়ের কথাই আমি বলছি, যেমন আগে যেমন শিক্ষার হারটা অনেক কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে, এবং ছেলে মেয়ে দুই মানে প্রজন্মই কিন্তু মানে সমান তালে কিন্তু পড়াশোনার জায়গায়, শিক্ষার জায়গায় অনেক ভালো ভালো অবস্থানে এখন চলে এসেছে। আমি মাঝে মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়, বুঝছো তো, তখন গেলে পরে আমি দেখি যে এরকম আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রচুর ছেলে মেয়ে, এবং সংখ্যা কিন্তু অনেক, তারা পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে ক্লাস করছে, কথা বলছে, এবং দেখে এত ভালো লাগে, এবং প্রত্যেকেই বেশ ভালো ভালো অবস্থানে এখন মানে জায়গা করে নিচ্ছে। তো এটা আমারও ভাবতে ভালো লাগে, মানে আমি যদিও যেমন এটা আমি আমার আমার মানে মণিপুরী সম্প্রদায় এটা মানে গর্ববোধ করেন, এবং সেটা নিয়ে আমি যখন আমি লাক্স চ্যান্স সুপারস্টার উইন করেছি, আমি সেই অনুভবটা আসলে খুব গভীরভাবে আসলে আমি অনুভব করেছি, যে আমাদের মণিপুরী সম্প্রদায় থেকে প্রথমবারের মতো একটা মেয়ে এই পর্যায়ে এসে মূলধারার মিডিয়া অঙ্গনে মানে কাজ করছে। তো এটার যে প্রাপ্তিটা, সেটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি ওই সময় ছিল। তো এখন আমি আশা রাখবো যে আমার অনুজ যারা আছে, তারাও আরও অনেক আগ্রহী হয়ে আরও অনেক দূর এগিয়ে আসবে। ট্রু, এবং সেই সুযোগ আছে, সেই সুযোগ তো অবশ্যই। শানু যদি এত দূর আসতে পারে, তাহলে তো এখন তো সেই সুযোগটা আরও অনেক সহজ। হ্যাঁ, তাই না? আমি চাইবো যে আমাকে আমার কাজে, আমার মানে এফোর্টে, আমি যে যতটুকু যা যা করছি সেই কাজগুলোতে ইন্সপায়ার হয়ে যেন আরও অনেক তরুণী, অনেক তরুণ মানে এগিয়ে আসে, সামনে এগিয়ে আসে। তুমি বলছিলে যে তোমার বয়স যখন 3, তখন তোমার মা লন্ডনের একটা ইউনিভার্সিটিতে পারফর্ম করছিলেন। তো আজকে উনি যখন ওনার মেয়েকে দেখেন যে ওনার মেয়ে পারফর্ম করছে নাটকে, ওনার মেয়ে নাচছে, ওনার মেয়ে ইন্টারভিউ দিচ্ছে, তখন ওনার কেমন লাগে, কি বলেন? ভালো তো অবশ্যই লাগে, এটা প্রতিটা মায়েরই আসলে মানে এক ধরনের আমি বলবো যে তৃপ্তিবোধের জায়গা। আমি আমি নিজেও এখন একজন মা, আমি বুঝি যে সন্তানের যে কোনো প্রাপ্তি আসলে কতটা আনন্দ দেয়, মানে কতটা গভীর একটা মানে শান্তি অনুভূত হয় আসলে। তো আমি আশা রাখি যে আশা রাখছি
যে যেটুকু অবদান আমি মানে আমার মানে পরিবারের জন্য করেছি সেটাতে হয়তো বা আমার বাবা মা দুজনেই অনেক গর্ববোধ করেন। এবং আমার একটা কথা এখনও মনে আছে যে লাক্সিয়ান সুপারস্টার প্রতিযোগিতা উইন করার পরে আমরা মানে আমার গ্রামের বাড়িতে ইসকাও, এটা হবিগঞ্জ চুনারু ঘাটে, তো হবিগঞ্জ চুনারু ঘাট গ্রামটার নাম হচ্ছে বিষগাঁও বলে, তো আবাদগাঁও বিষগাঁও, তো সেখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান মানে করা হয়েছে, আয়োজন করা হয়েছিল। সেখানে আমার বাবা একটা পর্যায়ে খুব আবেগ আপ্লুত হয়ে বলছিলেন যে মানে এতদিন আমি ছোটবেলা থেকে কিন্তু আসলে মানে বাবার মেয়ে হিসেবে, কবি একে শ্রীরামের মেয়ে হিসেবে, ও শ্রীরামদার মেয়ে, শ্রীরামদার মেয়ে হিসেবে সবাই আমাকে কিন্তু চিনত, শ্রীরামদার শ্রীরাম মেয়ে, হ্যাঁ শ্রীরামদার মেয়ে, তো এভাবে ও আচ্ছা তুমি শ্রীরামদার মেয়ে না, এভাবেই আমাকে কিন্তু সবাই মানে ওভাবেই মানে লোকেট করতেন, পরিচিত ছিলাম আর কি। তো বাবা আমাকে ওই দিন বলছিলেন মানে অনুষ্ঠানে মানে কথা বলতে গিয়ে বলছিলেন যে এখন আমার এটা ভাবতে খুব ভালো লাগে এবং যে সবাই এখন বলছে যে ওইটা শানুর বাবা না, শানুর বাবা না, এই কথাটা আসলে মানে আজকেও আমাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাকে অনেক বেশি আলোড়িত করে। এবং আমি ঈশ্বরের কাছে খুব খুব করে প্রার্থনা করি আমি যে আমি এমন একটা জায়গায় যেতে চাই বা সেই কাজগুলো করতে চাই যে আমার বাবা মা আসলে আমাকে দেখে বা আমার কাজগুলো দেখে আসলে তৃপ্তি বোধ করেন এবং গর্ববোধ করেন। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে যে তুমি কার মেয়ে, মায়ের মেয়ে নাকি বাবার মেয়ে? আমি বাবা মায়েরই মেয়ে, কিন্তু আমার সব কিছুতে আসলে বাবার প্রভাবটা অনেক বেশি, কারণ আমি কেন জানি ছোটবেলা থেকে, যদিও সবাই বলে না যে সব মেয়েরাই বাবার জন্য পাগল থাকে, এবং আদর্শের জায়গা থেকে আমি সবসময় মানে বাবাকে আইডল মেনেছি, তো সেই কারণে হয়তো বাবার মেয়ে হয়ে উঠছি দিনকে দিন। এখন যখন বলেন যে কবি বাবার মেয়ে তো কবি হবেই, তো এই কথাটাও খুবই ভালো লাগে। আরে বাহ, শাবাশ শাবাশ। শানু, ধরো তুমি একটা রিয়েলিটি শোর মধ্যে দিয়ে উঠে এলে এবং উঠে এসে নাটক করলে, এবং নর্মালি যেটা হয় যে রিয়েলিটি শো করার পর পরই দেখা যায় প্রচুর সিনেমার অফার আসে, তোমার বেলাও এলো, কিন্তু তোমার সিনেমা করা হলো না, কেন বলো তো? প্রথমত আমি এটা বলবো যে আমি যেহেতু একদম মফস্বল বলবো সিলেট থেকে, খুব ছোট একটি জায়গা থেকে আসলে ঢাকার মতো এত বিশাল পরিসরে এসে কাজ করতে এসেছি, তখন প্রথম প্রথম আমার একটা এক ধরনের মানে ভীতি ছিল যে আসলে যেহেতু আমি এই রঙিন জগতের মানুষগুলোকে আসলে ঠিক ওভাবে চিনে উঠতে পারিনি, হয়তো বা পরিবারের মতো করে সবাইকে খুব বেশি সবাই মানে সবার সাথে অন্তরঙ্গ বিষয়টা হয়ে তখন আস্তে আস্তে হতে হতে সময় লাগে না, তো এই জায়গাটায় আমার নিজের অবস্থান তৈরি করে নিতে অনেক সময় লেগেছে প্রথমত। আর দ্বিতীয়ত আমি বলবো যে আমাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছুটা একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে আমার লুকটা, মানে আমার ওরিয়েন্টাল লুকটা একদিকে আমাকে যেভাবে আসলে খুব আলাদা করে দিয়েছে, খুব আলাদাভাবে মানুষজন আমাকে খুব সুন্দরভাবে আলাদা করে চিনতে পারে, কিন্তু এটা এই আলাদা করণটা আমার জন্য আবার একটা মাইনাস পয়েন্ট ছিল, অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছিল। যেমন খুব কি বলবো বাঙালিয়ানা কোনো চরিত্রের জন্য আমাকে পারফেক্ট মনে করতেন না অনেক ডিরেক্টর নির্মাতা, এবং সেটা কিন্তু আমাকে একদম সরাসরিও বলা হয়েছে যে না এই যে চরিত্রের জন্য আমরা ভাবছি সেখানে কিন্তু আসলে শানু যায় না, তো এরকম করে আসলে চরিত্রের ভাগাভাগিতে আমার মানে অবস্থানটা কিছুটা পেনে পেছনে ছিল সবসময় আমি দেখেছি, কিন্তু তারপরেও আমি আমি আমার নিজস্ব এফোর্ট বলবো যে আমাকে নিয়ে যারা কাজ করেছেন আমার একান্ত চেষ্টা প্রচেষ্টা এবং আমি পরিশ্রমের জায়গাটায় আমি সবসময় চেষ্টা করেছি যে আমার কাজের সময় যেন আমি 100% মানে ফুল এফোর্টটা দিই, তো সেই চেষ্টাটা থেকেও হয়তো বা অনেক নির্মাতারা আমাকে নিয়ে অনেক অনেক ভালো ভালো কাজ করেছেন, সেই জন্য আমি মানে আমি সেই সব নির্মাতাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই সবসময়। তো ফাইনালি একটা সিনেমা করছো মিস্টার বাংলাদেশ? করেছি, জঙ্গিবাদ বিরোধী একটি সিনেমা ছিল, এবং এই সিনেমাতে অংশগ্রহণের বিষয়টাতেও আসলে আমার এক ধরনের অন্যরকম একটা ভাবনা ছিল যে যেহেতু এটা জঙ্গিবাদ বিরোধী সিনেমা এবং একটা মানে একটা কাজের মধ্য দিয়ে আসলে একটা বার্তা আসলে সাধারণ দর্শকদের কাছে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়, মানে আমাদের শিল্পীদের তো একটা প্রত্যেকের একটা নিজস্ব একটা দায়বদ্ধতা কাজ করে, সেটা মানে শিল্পের জায়গা থেকে হোক বা সেটা সৃষ্টির জায়গা থেকে হোক, সব জায়গা থেকে, তো
আমি অনেক কিছু ভাব চিন্তা করি। আমাকে যেমন অনেকেই বলেন যে তুমি কেন তোমার প্রথম কাজ মানে এরকম একটি কাজ দিয়ে শুরু করলে, এটা তো হতে পারতো আরো অনেক কমার্শিয়াল কোনো একটা কাজ বা আরো বিগ ব্যানারের কোনো একটা কাজ। মানে দর্শকরা শানুকে কেন এরকম একটি সাদামাটা বলবো না, খুব মানে সিম্পল একটা চরিত্রে কেন রিসিভ করবে, বাংলাদেশকে নিয়ে কাজ আর নামটার সাথে এক ধরনের অন্যরকম একটা চেতনার জায়গা তৈরি ছিল আর কি, যে মিস্টার বাংলাদেশ, তো বাংলাদেশের সাথে আমি আছি, ব্যাপারটা এরকম। মিস বাংলাদেশ হলে আরো ভালো হতো। মিস বাংলাদেশ হলো, হ্যাঁ। শানু, আমাদের সাথে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনে, দেখি কে আছে। স্বাগত আপনাকে সকাল বেলার রোদ্দুর এই আড্ডায়। কে বলছিলেন প্রত্যেকে? শুভ সকাল বাপি ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমি নকুল সরকার বলছিলাম নরসিংদী থেকে। জি নকুল ভাই, কেমন আছেন? শানুদির সাথে কথা বলবো। ইয়েস, শুভ সকাল, শুভ সকাল আর শুভ বসন্ত। শুভ সকাল শানুদি, শুভ বসন্ত। তো আপনি যখন লাস্ট চ্যানেলের সুপারস্টার থেকে বের হলেন তখন থেকে আপনার ফ্যান, তো বিশেষ করে সাকিন শাড়িশুড়ি নাটকটা যখন দেখেছিলাম, একজন বিধবার ক্যারেক্টার করেছিলেন, অসম্ভব ভালো লেগেছিল। তো আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রতিবার বইমেলায় আসলে শানুদির বই থাকবে না সেটা মানে অবাস্তব হয়ে যায়, তো এবারও আপনার দুটো বই বের হয়েছে, লিপস্টিক এবং প্রিয়তম মে, এই বই দুটি সম্পর্কে বলবেন, আমার আসলে এখনো খুবই ভালো লাগে যে এই রেসপন্সটা যখন পাই। সাকিন শাড়িশুড়ির যে চরিত্রটা আমি করেছিলাম নিভারানী, সেই চরিত্রের কথা অনেকেই বলেন, অনেক দর্শকরা বলেন, তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে যে চরিত্রে আমি কাজ করে এত আগে করা একটা কাজ সেটা দর্শকরা মনে রেখেছেন আমাকে। আর আমার মানে অনেক কিছু জানেন, নিউজ আপডেট সব সময় রাখছেন নকুল সরকার। নকুল সরকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন ভালোবাসায় সব সময়। অ্যাবসলিউটলি। তো মিস্টার বাংলাদেশের পরে আর কোনো কিছু হচ্ছে? মিস বাংলাদেশ না, ফিল্ম নিয়ে আপাতত আসলে খুব মানে বড় সড় চিন্তা ভাবনা নেই, কিন্তু আমি আসলে সত্যি কথা যেটা, যে কোনো মাধ্যমেই কাজ করতে চাই, সেটা যদি আমার মানে ভালো লাগার কাজ হয়, সেটা ফিল্ম হোক, সেটা টিভি নাটক হোক, সেটা মঞ্চ নাটক হোক। তো আরেকটা যেমন বিষয়, যেমন মঞ্চ আমাকে দীর্ঘদিন ধরে অনেক টানছে, আমি আসলে শুরু করেছি মঞ্চ দিয়ে। আমি থিয়েটার, সিলেটে থিয়েটার করতাম, দর্পণ থিয়েটার আমার থিয়েটার। তো সিলেটে যখন ছিলাম তখন তো অনেকগুলো প্রোডাকশন করেছি থিয়েটারের, মানে নাটকগুলো আমরা মঞ্চস্থ করেছি মঞ্চে। কিন্তু ঢাকায় আসলে লাক্স চ্যানেল সুপারস্টার উইন করে আসার পরপরই যেটা আমার জীবনে পরিবর্তন ঘটলো, যে মানে আমি এত ব্যস্ত হয়ে উঠলাম টিভি পর্দার জন্য, সব কিছু মিলিয়ে আমি মঞ্চের জন্য যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা আমি আর বের করতে পারলাম না। কিন্তু আমার অনেক তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি মঞ্চে মানে ঢাকার কোনো একটা বড় একটা দলে আমি জয়েন করব, এভাবে মানে কথাও হচ্ছিল মানে কয়েকজনের সাথেও, কিন্তু ফাইনালি এ পর্যন্ত আর কোনো দলে আমার জয়েন করা হলো না, সেই সময়টা বের করতেই পারলাম না। কিন্তু এখন এই মুহূর্তে একটা ইচ্ছা আছে, সুপ্ত ইচ্ছা আছে, আমরা কয়েকজন বন্ধুরা মিলে, থিয়েটারের বন্ধুরা মিলে একটা প্ল্যানিং করছি আপাতত, সেটা আমি এখনো মানে ডিসক্লোজ করতে চাই না দর্শকদের। আমরা রিহার্সাল পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা কয়েকজন মিলে একটা ভালো একটা প্রোডাকশন মঞ্চস্থ করব খুব শীঘ্রই। খুব ভালো। কখনো কি তুমি এমন কোনো নাটকের কথা ভেবেছো বা করেছো কিনা আমি জানি না, সেটা হতে পারে যে একটা মণিপুরি মেয়ের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তার উঠে আসা, তার সংগ্রাম, তার সাফল্য, এ ধরনের কোনো কাজ কি করেছো এখন পর্যন্ত, এ ধরনের কোনো ক্যারেক্টার? না, ঠিক ওভাবে কোনো কাজ করা হয়নি আমার, কিন্তু এমনিতে আদিবাসী কোনো একটি চরিত্রে মানে এটা যারা নির্মাতা যারা আছেন তারা হয়তো বা গল্পগুলোকে এভাবেই ভাবেন যে আদিবাসী কোনো একটি মেয়ের সাথে বাঙালি কোনো একটা ছেলের প্রেম হতেই পারে, না হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো সেই প্রেমের জায়গাগুলো দেখানোর চেষ্টা করছেন, এরকম বেশ কয়েকটি চরিত্রে। এটা নিয়ে অনেক আগের সিনেমা ছিল অনেকগুলি, ইলিয়াস ক্যান্টন সাহেবের একটা সিনেমা ছিল, তিনি আদিবাসী এক মেয়ের প্রেমে পড়েন, সেটা নিয়ে সিনেমা ছিল।
বাট আমি বলছি যে একেবারে ধরো এখন তো তুমিও তো ডিরেকশনে আসতে পারো যে না ঠিক আছে এরকম একটা মণিপুরী সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায় আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছেন তাদেরকে নিয়ে এই ধরনের কাজগুলো করা, তাদের লাইফ, তাদের জীবনযাপন, তাদের সংস্কৃতি, সেটাকে তুলে ধরা। হ্যাঁ, আমার মণিপুরী সম্প্রদায়ের একজন মানে আমি বলবো প্রতিনিধিত্বকারী হিসেবে আসলে আমি আমার ভিতরেও এই বোধটা মানে এই ইচ্ছাটা আছে যে আমি আসলে আমার সম্প্রদায়কে যতটুকু আমি জানি চিনি সেটা আমি আসলে সাধারণ দর্শকদের কাছে আমি রিপ্রেজেন্ট করব। তো সেই ভাবনা থেকে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, আমি জানি না আসলে টিভির পর্দায় বা এরকম নাটকের মাধ্যমে বা এই অঙ্গনে আমি কাজ করব কি না, কিন্তু আমি যেহেতু লেখালেখি শুরু করেছি তো লেখালেখির মধ্য দিয়ে আমি এটা সেটা শুরু করেছি ইতোমধ্যে। কারণ গত বছর বইমেলাতে আমার একটা শিশুতোষ একটি বই, গল্পের বই এসেছিল, গল্প এবং ছবির সমন্বয়ে, সেটির নাম হচ্ছে সানারেই ও তার জাদুর লেত্রে। তো একটা ছোট্ট মেয়ের গল্প। তো সেই গল্পের মধ্যে আমি যেহেতু ছবি এবং গল্পের সমন্বয়ে ছিল, যেমন মানে বাচ্চারা যাতে আসলে বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ছবিটাও দেখতে পায় এবং গল্পটাও পড়ে, এবং মানে ছবি এবং গল্পটা দেখতে দেখতে যাতে তাদের তার কল্পনায় একটা ইমেজের মানে তৈরি করতে পারে, সেই রকম একটা ইচ্ছা ছিল আর কি। ছবিগুলো খুব সুন্দর করে এঁকেছেন সাদাতউদ্দিন আহমেদ এমিল, আর আমার গল্পটা তো ছিলই। এই গল্পের মধ্যে আমি আমার মণিপুরী সম্প্রদায়ের যে বিয়ে, কৃষ্টি, কালচার, এই জায়গাগুলো শিশুতোষভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং এটা আমার প্রচণ্ড ভালো লাগার একটি কাজ ছিল। এবং আমি এই কাজটির জন্য মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2019 পুরস্কার পেয়েছি। সেটাই, এটা একটা বিশাল বড় একটা গর্বের ব্যাপার। হ্যাঁ, এটা আমার জন্য মানে কেন গর্বের, কারণ আমি আসলে প্রথমবারের মতো একটা শিশুতোষ গল্পের কাজ করেছি, আর এটা যেহেতু আমার মণিপুরী সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছে এই জন্য আরও বেশি ভালো লাগছে। এক্সেলেন্ট, ভেরি গুড। শানু, আমরা একটা কাজ করি, ছোটটা বিরতি নিই, নিট চা খাই, তারপরে ফিরে এসে আবার আমরা এই গল্পের মধ্যে ঢুকবো। তোমার লেখালেখির জগৎ, তোমার অভিনয় জগৎ, তোমার সংসার জগৎ, সব কিছু নিয়ে আবার আড্ডার মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, আসছি আমরা এক্ষুনি ফিরে আমাদের এই আড্ডা ঘরে সকাল বেলার রোদ্দুর আমাদের এই গাঁদা ফুলকে নিয়ে। ফিরে এলাম বিরতির পরে আবারও আমাদের এই আড্ডাঘর সকাল বেলার উদ্দুরে। আমাদের বসন্ত দিন হয়েছে শুরু, এবং এই বসন্ত দিনে আমাদের সাথে আছে এক বাসন্তী, সত্যিকার অর্থেই সে আমাদের বসন্ত। বসন্ত মানেই হলুদ গাঁদার ফুল, এবং তার নামই হচ্ছে হলুদ গাঁদার ফুল। সানারেই, সানারেই দেবী সানু, এবং সানারেই মানে হচ্ছে হলুদ গাঁদার ফুল। হলুদ তো আপনি পরে আছেন, আজকে বসন্ত আপনি নিয়ে বসে আছেন, মানে তুমি হলুদ গাঁদার ফুল, তোমার রঙে আমার হলুদ হয়ে গেছে। আচ্ছা, তোমার জীবনের ধর অনেকগুলি টার্নিং পয়েন্ট, একটা হচ্ছে রিয়েলিটি শো করে আসা, সেটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। তোমার জীবনে আরেকটা টার্নিং পয়েন্ট ঘটে গেল 2005 সালে নিঝুম একরণ্যে, তাই না? নিঝুম একরণ্যে গিয়ে তোমার লাইফ চেঞ্জ হয়ে গেল একদম, মানে একদম সত্যি কথা, মানে অরণ্যে গিয়ে কিভাবে যে লাইফটা চেঞ্জ হয়ে যায়, মানে আমি এখন মাঝে মধ্যে ভাবি যে মানুষের জীবনের মানে মোড়ে মোড়ে কত ঘটনা লুকিয়ে থাকে, এবং কখন কার জীবন কোন দিকে মোড় নেয় কেউ জানে না, কেউ বলতে পারে না। মানে এটা একটা অদ্ভুত খেলা প্রকৃতির। আসলেই তাই, 2005 সালে তোমার সাথে নিঝুম একরণ্য নাটকে অভিনয় করতে গিয়ে পরিচয় হলো জেভিয়ারের সাথে। হ্যাঁ, নিঝুম একরণ্য এই নাটকটি হচ্ছে ঈশিতাপুর প্রথম নাটক, রুমানা রশিদ ঈশিতাপু। তো ভ্যালেন্টাইনের জন্যই নির্মিত মানে ছিল, এবং সেই নাটকে প্রথম অভিনয় করেছিল নাইমও, আমাদের এখনকার এই সময়কার জনপ্রিয় অভিনেতা নাইম। তো নাইম আর জেভিয়ার হচ্ছে ওরা ফ্রেন্ড, ওরা কলেজ ফ্রেন্ড, এআইবিতে পড়তো একসময় একসাথে। তখন হচ্ছে নাইম যেহেতু ওই নাটকে অভিনয় করছিল, ওই ওই নাটকের একটি বিশেষ একটি চরিত্র ছিল যে একটি ছেলে বিদেশ থেকে আসে, বিদেশ থেকে এসে দেশে এসে একটা মেয়েকে পছন্দ করে, এবং সাথে সাথে বিয়ে মানে কয়েক দু একদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে করে আবার সে বিদেশে চলে যায়। মাত্র খুব হাতে গোনা দুইটা কি তিনটা সিন, এবং খুব বেশি ডায়লগও কিন্তু ওভাবে ছিল না। তো ছেলেটা বিদেশ থেকে এসে সানুকে বিয়ে করবে,
চরিত্রটাকে বিয়ে করবে আমার যে চরিত্রটার নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো গল্পের মধ্যে ছিল যে ছেলেটা খুব সুদর্শন একটা ছেলে, মানে যে ছেলেটাকে দেখে আমি মানে আমার আমি যে চরিত্র করছিলাম আমার ক্যারেক্টারটা মানে এত বেশি প্রেমে পড়ে যাবে, মানে সে সাথে সাথেই রাজি হয়ে যাবে, বলবো যে হ্যাঁ আমি তাকেই বিয়ে করবো, এই ছেলেটাকে। নাইমের সাথে প্রেম ছিল না? না, নাইমের সাথে হালকা হালকা, মানে এই মেয়েটা হচ্ছে সবার সাথে প্রেম করে বেড়ায় এরকম একটা, সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে এরকম একটি চরিত্র ছিল আর কি। তারপরে তো যখন কোণে দেখতে আসে তো ছেলেটাকে দেখি সে প্রেমে পড়ে যাবে এরকম একটি দৃশ্যের মানে মানে দৃশ্যায়নের ছিল গল্প ছিল। এখন আমি যখন শুটিং এর আগে আগে যখন পরিচয় হলো যে না এই চরিত্রটি করবে ইনি নাইম, জেভিয়ার করবে, নাইম যখন পরিচয় করা গেল আমার সত্যি অনেক একটু খুব অনেস্ট স্পিকিং যে জেভিয়ারকে দেখে আমার মনে হলো যে কি হলো এটা, মানে আমার এক্সপেকটেশনে আমার গল্পের মধ্যে চরিত্রের যে কল্পনা ছিল যে সুদর্শন, খুব জেভিয়ারও ডেফিনেটলি অনেক সুদর্শন একটা পুরুষ আমার হাজবেন্ড বলে বলছি না, কিন্তু আমি ভাবছিলাম যে খুব সুন্দর লম্বা চ মানে ফর্সা একটা ছেলে থাকবে এরকম একটা কল্পনার সাথে মিলাতে পারি না চরিত্রটাকে। আমার দেখে খুব মেজাজ খারাপ হয়ে গেল প্রথম দেখাতে, আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না। তারপরে তো চরিত্রটা করলাম একসাথে, বিয়ে কবুল বললাম যদিও তার কোনো ডায়লগ ছিল না। এরপর আস্তে আস্তে পরিচয়, তারপর বন্ধুত্ব, রাগ হইতে অনুরাগ। রাগ ওভাবে হয়নি, মানে আমার আসলে ফার্স্ট রিয়াকশনটা ওটা ছিল আর কি, যে এই ছেলে কেন, এই চরিত্রের জন্য ওকে কেন, অন্য কাউকে তো নিয়ে আসতে পারতো, ব্যাপারটা এরকম ছিল আর কি। ওই একটা নাটকই করেছিল জীবনে, এটা আসলে বন্ধুর অনুরোধে করেছিল। তা আমরা আসলে মাঝে মধ্যে বলি যে নাইম যদি না নিয়ে আসতো তাহলে আমার জীবনের গল্পটা হয়তো অন্য কোনো গল্প হতে পারত। জেভিয়ার শান্তনু বিশ্ব 2005 পরিচয়, 2009 পরিণয়। পরিণয় হ্যাঁ, চার বছর প্রেম করলে, চার বছর হ্যাঁ প্রায় 2005 পরিচয় বলতে 2005 শেষের দিকে পরিচয়, প্রেমটা আসলে হয়েছে 2007 এসে, কারণ 6 থেকে 7 পর্যন্ত আসলে এক ধরনের বন্ধুত্বই ছিল শুধু, মানে শুধু কথাই হতো। আমি যেহেতু সিলেট, ঢাকা সিলেট এইভাবে আসা যাওয়া করছিলাম, কাজ করছিলাম, আর প্রথমত একটা মানুষকে আসলে চিনতে গেলে জানতে গেলে সময় লাগে, একটা মানুষের উপর সারা জীবনের জন্য আমি মানে নির্ভরতা, হ্যাঁ নির্ভরতা তৈরি হবে, তো সেই জায়গাটা আসলে অনেক আস্তে আস্তে নির্ভরতা তৈরি হয়েছে পরিচয়ের বন্ধুত্বের জায়গা থেকে আস্তে আস্তে। তারপরে তো পরিণয়, প্রেম পরিণয়। জেভিয়ার মানে ধরো ভ্যালেন্টাইন্স ডে গেল পরশুদিনই, তো ধরো তোমাকে প্রপোজ করেছিল, তুমি জেভিয়ারকে প্রপোজ করছো না জেভিয়ার তোমাকে বলেছে, আর হাউ ডিড ইট হ্যাপেন? জেভিয়ারই আমাকে প্রপোজ করেছিল, কারণ তার আসলে যেটা আমি এখনো শুনি যে তার প্রথম দেখাতেই হচ্ছে আমাকে ভালো লেগেছিল, এবং সে মোটামুটি মাথায় মানে তার একটা মানে সেট করে ফেলেছে যে না এই এই মানুষটাকেই আমার লাগবে জীবনসঙ্গী, ওকে আমি বিয়ে করব, হ্যাঁ জীবনসঙ্গী হিসেবে আমার লাগবে, মানে ওই জায়গায় ওই ভাবনা থেকেই সে সবসময় যোগাযোগ করে রেখে গেছে, সেই মানে কন্টিনিউয়েশন ছিল আর কি। বাহ, জেনাস ঋতু বিশ্বাস তোমার ছেলে, কত বড় হলো এখন? 10-এ পা দিল, মানে জিজ্ঞেস করলে বলে না আমার 10 বছর, 10 বছর, 10 বছর। আচ্ছা, পিচগুলি সবসময় বড়, সবসময় বড় হতে, বড় হতে চায়, এদের নিয়মটাই তাই, দেখতে দেখতে বড় হয়ে গেল মাশাআল্লাহ। মানে সেটাই ভাবতে হবে, আসলে আমাদের শানুর বাচ্চা বয়স এখন প্রায় 10, আমার নিজেরও ভাবতে অবাক লাগে, কারণ প্রতি বছর জন্মদিন যখন আসে তখন সেই পুরনো ছবিগুলো, পেছনের ছবিগুলো আসলে আসে বা ভাবি, হ্যাঁ জন্মের পর পর ছবি সবাই আসছে, প্রথম বার্থডে ছবি, কিভাবে এত ছোট্ট একটা প্রাণ এসছে সে মানে সেটা বড় হতে হতে এখন 10 বছর পর্যন্ত চলে এসেছে, আরো সামনে তো ভবিষ্যৎ ইনশাআল্লাহ, কিছু মানে ইনশাআল্লাহ, এই তো ভালো লাগে। দ্যাটস সো বিউটিফুল। তো ছেলে তোমার নাটক দেখে? হ্যাঁ নাটক দেখে, এবং মানে আমি তো বলি মাঝে মধ্যে যে আমার ছেলে হচ্ছে মা অবসেসড একটা ছেলে, কারণ হ্যাঁ প্রচন্ড অবসেসড সে আমাকে নিয়ে, আমার মামা সুপারস্টার, আমার মামা অনেক সুন্দর, আমার মামা সবচেয়ে সুন্দর, মানে আমি বলছি বাবা ঠিক আছে ওকে ওকে ওকে, এবং খুব এনজয় করে যখন আসলে রাস্তাঘাটে পথে ঘাটে যখন বের হই আমাকে কেউ চিনে ফেলে, আমার সাথে কথা বলতে চায় বা কথা বলে, এই এই বিষয়টা
সে আমার থেকেও সে বেশি এনজয় করে। ওকে, আমি একটা সুপারস্টারের ছেলে ছেলে না, এদিক থেকে আমি খুবই লাকি যে আমার বর এবং আমার ছেলে দুজনেই আমাকে নিয়ে খুবই মানে তাদের ভালো লাগার জায়গায় অবসেশনের জায়গায় অনেক বেশি মাত্রায় আছে। আর পরিবার হিসেবে আমি বলবো যে আমি তো আমার একটা পরিবার রেখে এসেছি, মানে রেখে এসেছি বলতে যেহেতু আমি আরেকটা বাবা মা আরেকটা পরিবারে এসেছি, তো পরিবারের দিক থেকে আমার প্রিয়জনের দিক থেকে ভালোবাসার মানুষগুলোর দিক থেকে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই, আমি খুবই লাকি। মানুষগুলো আমাকে আসলে খুব দারুণভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখে সবসময়। আমার শ্বশুর শাশুড়ি, আমি যদিও শ্বশুর শাশুড়ি বলতে চাই না কোনোভাবে, আমার বাপি মা মানে ওনারাও আমাকে এতটা বেশি আসলে মানে বউ হিসেবে না মানে মেয়ের মতো করে এত বেশি সাপোর্ট দেন আমার কাজের ক্ষেত্রে, বা আমি একদম খুব নিশ্চিন্তভাবে আমি কাজ করতে পারি যে এই যে আমার শাশুড়ি মা এসছেন এবং মা এসছেন দেখে আমি একদমই সব কিছু মানে সংসারে আর কোনো কিছু আমার চিন্তা ভাবনা আমার মাথায় নেই, মা আছে আমার ছেলেকে সামলাবে সবকিছু, আমি এখন আমি লাইভ করে বেড়াচ্ছি, হ্যাঁ ফ্রি বার্ড লাইভ করে বেড়াচ্ছি, প্রোগ্রাম করছি, বইমেলায় যাবো বিকালবেলা, এই তো। ওকে, সো বইমেলা তোমাকে মানে বিকালবেলা গেলে কি এখন বইমেলা পাওয়া যায়? হ্যাঁ, আমি বইমেলা শুরু হলে বইমেলার জন্য আসলে প্রতি বছর অপেক্ষা করি, এমনভাবে অপেক্ষা করি যে আমার কাছে মনে হয় যেন কবে আসবে ফেব্রুয়ারি মাসটা। আর বইমেলা শুরু হলে আমি খুব মানে চেষ্টা করি আসলে বইমেলাতে প্রচুর সময় দেওয়ার, কারণ এই একটা মাস সুযোগ হয় লেখক হিসেবে যে পাঠকদের সাথে সরাসরি একটা মানে মানে ভালোবাসার বিনিময় হয়, আমি যেটা বলবো এই এই ভালোবাসার বিনিময়টা আমি কোনোভাবে মিস করতে চাই না, কারণ আমরা যে লিখি লেখকরা এই রেসপন্সটা কিন্তু সহজে কিন্তু পাঠকদের কাছে কিন্তু পাঠ প্রতিক্রিয়া কিন্তু পাই না। দর্শকদের যেমন সারা বছর জুড়ে কিন্তু পাওয়া যায়, বা অনেক সময় পথে ঘাটে বের হলে পরে যে এই যে মানে অনেক নাটকের রেসপন্স পায়, এটা পায় ওটা পায়, তো লেখার রেসপন্সটা কিন্তু ওভাবে পাঠকদের সাথে সরাসরি পায় কিন্তু বইমেলাতে, এবং প্রচণ্ড ভালো লাগে যখন আসলে আমার কোনো লেখার প্রশংসা অ্যাপ্রিসিয়েশনটা পাঠকরা করেন। শানু, তুমি লেখালেখিটা করো কবে থেকে, ছোটবেলা থেকে? না, আমি ছোটবেলা থেকে করিনি, ছোটবেলা থেকে করলে হয়তো বা আমার লেখার মানে মানে কি বলবো সংখ্যা অনেক বেশি হতো। শুরু করেছি খুব মানে বেশি দিন হয়নি, 2016 থেকে আসলে আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমার কবিতার জন্য প্রচন্ড একটা প্রেম আছে। সো তোমার শুরু হচ্ছে কবিতা দিয়ে? কবিতা দিয়ে শুরু। এবং প্রথম কবিতার বইয়ে তোমার 57টা? হ্যাঁ, আমার 57টার মতো কবিতা ছিল, নীলফণী কাব্য, এবং প্রথম কবিতা গ্রন্থে আমি সিটি আনন্দালো পুরস্কার লাভ করি। এবং এই প্রাপ্তিগুলোই কিন্তু আসলে আমাকে আরো বেশি জেকে বসে যে না, তোমাকে তো আসলে ভালো লিখতে হবে বা চেষ্টা করতে হবে। উপন্যাস তোমার বের হলো বোধহয়? আমার গত বছর প্রথম উপন্যাস বেরিয়েছে, একলা আকাশ, রোমান্টিক উপন্যাস। মানে এই লেখালেখির বিষয়টা আমি বলবো যে প্রথমত আমি এটা আমার রক্তে ছিল, এই রক্তের ধারায় আসলে বাবার কাছ থেকে আমি এটা ইনহেরিট করেছি, এবং সেটা আমি এনজয় করছি প্রতিনিয়ত। কিন্তু আরেকটা বিষয় আমার ভেতরে আছে যে আমার আশেপাশের মানুষজন আমার প্রচণ্ডভাবে আসলে উৎসাহিত করছেন যে লিখো লিখো, তোমার লেখার মধ্যে একটা জোর আছে, একটা ভালো লাগা আছে, তো তুমি পারবে। তো এই যে আত্মবিশ্বাসটা আমাকে তৈরি করে দিচ্ছে আমার পাঠকরা, আমার প্রিয়জনরা, সেই আত্মবিশ্বাসের জোরেই কিন্তু আমি লেখালেখি শুরু করছি। তুমি একটু আগে বলছিলে যে আমরা যখন মণিপুরি সম্প্রদায়ের কথা বলছিলাম, তুমি বলছিলে যে তাদের জন্য বাচ্চাদের একটা বই তুমি লিখেছো যে সানারেই, এবং সানারেই ও তার জাদুর লেত্রেং। হ্যাঁ, আচ্ছা, লেত্রেংটা কি জিনিস? লেত্রেং হচ্ছে আমাদের মণিপুরি সম্প্রদায় খুব সুন্দর মানে বিশেষ করে মেয়েদের জন্যই খুব সুন্দর একটি গহনা, মাথার একটি গহনা, এটাকে মানে বেল্টের মতো মানে বলা যায়, রিড ভেল বা যেটা বলা, তো এটা হচ্ছে সোনালী রঙের ঝুলঝুলির মতো থাকে। এটা পরা হয় হচ্ছে মূলত বিভিন্ন অকেশনালি নাচের অনুষ্ঠানগুলোতে, ধর্মীয় অনুষ্ঠানে আর রাষ্ট্রনৃত্য উৎসবে, তারপর হচ্ছে বিয়েতে পরা হয়। এবং আমার এত পছন্দের গহনাটা, আমার কাছে মনে হয় যে এটা পড়লে নিজেকে একটা রাজরানী রাজরানী মানে রাজকুমারী রাজকুমারী মনে হয়। সবকিছু মিলিয়ে তোমার এবছরে আরো দুটো বই এলো, তাই না? এই যে বই, একটা উপন্যাস আর একটা হচ্ছে কবিতার বই। কবিতা দেখে দেখে বইগুলো একটু দেখতে চাই। এবারের উপন্যাস হচ্ছে যে লিপস্টিক, সানারেই দেবী সানো লিপস্টিক। লিপস্টিক, আচ্ছা, বইয়ের নাম লিপস্টিক দিলে কেন? তুমি মেয়ে বলে এটা তো মানি ব্যাগ হতে পারতো, তাই না? মানি ব্যাগ হতে পারে, মানি ব্যাগ হতে পারতো, অথবা ধরো ছেলেদের ঘড়ি বা সানগ্লাস। হ্যাঁ, এই পক্ষপাতিত্ব কেন? এটা
পক্ষপাতিত্ব বলবো না, উপন্যাসের নামকরণ দিয়ে তো আসলে উপন্যাসের পটভূমি নির্ধারণ করা উচিত হবে না। আমি বলবো যে পাঠকরা আসলে, যেমন একটা উপন্যাসের নাম যদি আমি কোনো মেয়ের নামে দিই, তো হয়তোবা সেই মেয়েটিকে নিয়েই গল্পটা কেন্দ্র করেই গল্পটা এগোচ্ছে। তো আমার উপন্যাসের নামকরণ যেহেতু আমি দিয়েছি লিপস্টিক, তো লিপস্টিক এই নামকরণটা দিয়ে যেটা প্রকাশ পাচ্ছে বা ভেতরকার, আসলে আমি বলবো যে নারীদের অন্তর্গত ভাবনাগুলো, নারীদের জীবন চিত্রগুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা, মানে মূল ফোকাস পয়েন্ট আসলে নারী, তো এখানে নারীদের গল্প, তো এই জন্যই হয়তো আমি নারীদের গল্প, তার মানে বেশ কয়েকজন নারী, কয়েকজন, হ্যাঁ কয়েকজন নারী চরিত্রকে আমি আসলে ফোকাস করেছি। কয়েকজন নারী চরিত্রের মধ্যে খুব বিশেষভাবে একটি নারী চরিত্র আছে, স্নিগ্ধা রহমান। স্নিগ্ধা রহমানের গল্পটাও ইন্টারেস্টিং। তিনি হচ্ছেন আলোর জগতের একজন মানুষ, আমাদের রঙিন জগতের একজন মানুষ, এবং লেট, মানে আমি বলবো শেষের, মানে 80-এর দশকের একজন তারকা অভিনেত্রীর গল্প। তো আমাদের, আমরা যারা আসলে ক্যামেরার সামনে হাসি কাঁদি, আনন্দ দেই, বিনোদন দেই, আমাদেরও জীবনেও তো অনেক ধরনের গোপন, অনেক গল্প আছে, ক্রাইসিস আছে, সব কিছু আছে। তো ওই ওই গল্পটাও একটা ইন্টারেস্টিং একটা গল্প, একটা অভিমানের গল্প এখানে উঠে এসেছে, এবং সেই মানুষটার সাথে যেহেতু রংটা জড়িত, লিপস্টিকটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত, কারণ লিপস্টিকটা হচ্ছে আমাদের নারীদের সৌন্দর্যের অন্যতম একটা প্রসাধনী, মানে নিজেকে সুন্দর করতে হলে, রাঙাতে হলে আসলে লিপস্টিকটা আমরা দেই। তো সেই জায়গা, সেই ভাবনাগুলো থেকে আসলে আমার উপন্যাসের নামকরণ লিপস্টিক। বিউটিফুল। আর এবার তোমার কবিতার বই একটা বেরিয়েছে, কবিতার বই, হ্যাঁ দেখতে চাই। এটা হচ্ছে প্রিয়তম মেঘ। বাহ, প্রিয়তম মেঘ, প্রিয়তম মেঘ। আচ্ছা, মেঘ কি ছেলে আর নাকি মেয়ে? আমার কাছে প্রিয়তম মেঘ, আমার কাছে এটাই এটাই হচ্ছে পার্থক্য, যে একজন, একটু কাভারটা আবার দেখতে চাই, এটা একটা সুন্দর কাভার, একটু একটু দেখতে চাই কাভারটা। একজন পুরুষ যখন মেঘের দিকে তাকিয়ে আসলে ভালোবাসার কথা ভাবেন, তখন মেঘ তার কাছে প্রিয়তমা, আর একজন নারী যখন আসলে মেঘের দিকে তাকিয়ে প্রেমের কথা ভাবেন, তার কাছে প্রিয়তম। আরে বাহ, প্রচ্ছদ কে করেছেন? দুটো প্রচ্ছদই করেছেন হচ্ছে শাকির এহসানুল্লাহ, আর দুটো বই এসেছে আমার অন্বেষা প্রকাশনী থেকে, প্রকাশন থেকে। বইমেলায় যেহেতু আমিও যাব কিছুক্ষণ পরে, এবং বইমেলাতে মানে সকল পাঠকদেরকে আহ্বান জানাচ্ছি, শুধু আমার বই কেনার জন্য না, সংগ্রহের জন্য না, আমি সবসময় বলো যে এটা বইমেলা শুরু হলে যে এটা ভাষার মাস, মানে পুরো বছর জুড়েই বইয়ের একটা মাতামাতি চলুক সবার ভিতরে, কিন্তু বইমেলাটা আসলে পরে আমার কাছে মনে হয় যে একটা মানে বইয়ের উৎসব, একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এবং সার্বজনীন উৎসব, সার্বজনীন উৎসব, এবং লেখকদের মধ্যে মানে প্রচুর, মানে অনেক লেখকদের মধ্যে, অনেক কবিদের মধ্যে, নতুন নতুন কবি বা যাই হোক না যারা নতুন করে লিখছেন, সবার মধ্যে এক ধরনের অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি হয়। অ্যাবসলিউটলি। তো সেই জায়গাটা থেকে আমি মানে সবাইকে আমি আহ্বান জানাই যে বইমেলায় আসুন, প্রিয়জনের বই, পছন্দের লেখকের বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। অ্যাবসলিউটলি। শানু, তুমি ছোটবেলা থেকে আবৃত্তি করো, তো তোমার নিজের কবিতার একটা আবৃত্তি শুনি। না, নিজের কবিতার মানে কবিতা আবৃত্তি করতে সত্যিই ভালো লাগে, কারণ আবৃত্তি আমি করেছি ছোটবেলায়, আর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, পুরস্কারও পেয়েছি, কিন্তু নিজের কবিতা যখন পড়ি, তোমার একটা প্রিয় কবিতা বের করো, আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আছে, সো আমরা যেটা করব যে তোমার কবিতা শুনতে শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, ঠিক আছে, তো দেখা হবে আপনাদের সাথে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 11:05 আমাদের এই আড্ডাঘর সকালবেলার উদ্দুরে, আমাদের বসন্তের এই হলুদ গাঁদা ফুল, সানারি দেবী শানু, তার বই, দুটো বই এবার এসছে আমাদের 21-এর বইমেলায়, এবং প্রতিদিন বিকেলেই অলমোস্ট শানুকে পাওয়া যায় বইমেলায়, তো যারা শানুর ফ্যান তারা যাবেন, আর যারা বই ভালোবাসেন তারা তো যাবেনই। আমরা শানুর কাছ থেকে তার লেখা কবিতা শুনবো আবৃত্তি, আর সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের ইতি ঘটবে। ইয়াস শানু, আমি কোনটা যে পড়বো, মানে সব কবিতাই আমার এত পছন্দের, আমাদের সময় একবারে শেষ হয়ে এসছে, কয়েক সেকেন্ড আছে মাত্র, সুতরাং যে কোনো একটা চট করে যদি বাছাই করে ফেলো, যে কোনো একটা পড়ো। আচ্ছা, গন্ধবিলাস, খুব ছোট্ট একটি কবিতা পড়ছি। আমি তোমার গন্ধে হাসি, আমি তোমার গন্ধে কাঁদি, আমি তোমার গন্ধে নাচি, আমি তোমার গন্ধে বাঁচি। গন্ধবিলাস মনটা জুড়ে থাকো আমায় ছুঁয়ে, তোমায় ছোঁয়ার ছুতয় না হয়
বাঁচি লুকিয়ে। আরে বাহ, অনেক অনেক ধন্যবাদ।